প্রায় দুই সপ্তাহ অবরুদ্ধ অবস্থার পর কাশ্মীরের শুনশান রাস্তা আবারও জীবন্ত হতে শুরু করেছে। শনিবার সকালে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা সহ যানবাহন চলতে শুরু করেছে। এছাড়া জম্মু ও কাশ্মীরের প্রায় 50,000 ল্যান্ডলাইন টেলিফোন সচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা এখন ডাক্তারের কাছে যেতে পারছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। যারা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে তাদের চিকিৎসা প্রয়োজন, আমরা কোথাও ঔষধ পর্যন্ত পাচ্ছিলাম না। এরই মধ্যে জম্মু অঞ্চলের 5টি জেলায় মোবাইল ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। বিধি নিষেধ কমিয়ে আনার জন্য প্রশাসনের নেয়া পদক্ষেপগুলির ফলে রাজ্যের সরকারি দপ্তরগুলো ধীরে ধীরে চালু হচ্ছে। সোমবার থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অঞ্চল অনুযায়ী চালু হবে বলে জানিয়েছে প্রশাসন। দীর্ঘ 50 বছর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুতে শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকের পর কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। তবে 370 ধারা বাতিলের বিষয়ে ভারতের একক সিদ্ধান্ত নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছে চীন ও রাশিয়া। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক আলোচনা হওয়া উচিত বলায় রাশিয়ার বক্তব্যে স্তম্ভিত মোদী সরকার। এদিকে জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের দুই নেতা গ্রেপ্তার হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এক টুইট বার্তায় তিনি জম্মু ও কাশ্মীরে কংগ্রেস কমিটির সভাপতি গুলাম মীর এবং মুখপাত্র রবীন্দ্র শর্মাকে গ্রেপ্তারের সমালোচনা করেন।